ভুল চিকিৎসায় ঐন্দ্রিলার মৃত্যু ইগোর কারণে ডিপ কুমায় ঠেলে দিল বিস্ফোরক মা পয়লা নভেম্বর অমৃতলোকে দেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা জীবন কাঠি দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন তার আর সব্যসাচী চৌধুরীর সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় প্রেমের পথ প্রদর্শক হয়ে উঠেছিল ঐন্দ্রিলার ক্যান্সার জয়ের কাহিনী ছুঁয়ে গিয়েছিল সকলের মন যে দিন হাসপাতালে অভিনেত্রী জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন প্রত্যেকেই প্রার্থনা চালিয়ে গিয়েছেন দ্রুত আরোগ্য কামনার তবে শেষ রক্ষার আর হল কই সম্প্রতি এক জীবন বিমা কর্মচারী কমিটির পক্ষ থেকে ঐন্দ্রিলা শর্মার জন্য একটি স্মরণ আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে হাওড়ার যে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ঐন্দ্রিলা সেই হাসপাতালের ডাক্তারের উপরেই বিস্ফোরক অভিযোগ তুললেন অভিনেত্রীর মা জানালেন এক চিকিৎসকের ইগোর কারণেই ওয়েন্দ্রিলা ডিপ কুমায় চলে যায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বারবার কেঁদে ফেলেছেন ওয়েন্দ্রিলার মা বলেন দু দুবার ক্যান্সারের সঙ্গে লড়েছে কিন্তু কখনো চোখের জল ফেলেনি আমার মেয়েটা কাঁদতে খুব কম দেখেছি ওকে সেদিনও তো আমার পাশেই শুয়েছিল হঠাৎচে কি হলো হাত নড়ল না পা নুড়ল না দশ মিনিটে কিরকম হয়ে গেল অপারেশন হলো জ্ঞানও ফিরেছিল তারপর কুমায় চলে গেল জানি না কি চিকিৎসা করেছে হাসপাতালের নার্সিং কেয়ারে খুবই ভালো ছিল আমরা খুব খুশিও ছিলাম কিন্তু পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই গেল তিনি আরও জানান দুজন ডাক্তারদের মধ্যে ইগোর সমস্যা ছিল যিনি অপারেশন করেছেন সেই ডক্টর ঘোষ অমায়িক কিন্তু যেই চিকিৎসকের তত্ত্বাবধানে ও ভর্তি ছিল সেই ডক্টর পিয়া ঘোষ আমাদের সঙ্গে একেবারে সহযোগিতা করেননি এমআরআই করাটি পর পক্ষে ঠিক হয়নি আমরা এ নিয়ে অনেক আলোচনা করেছি নিজেদের মধ্যে সবাই কো করেছেন কিন্তু একজন ইগোর কারণে সহযোগিতা করেননি উনি দায়িত্ব নিয়ে ইন্দ্রিলাকে ডিপ কমায় পৌঁছে দিলেন ডক্টর পিয়া ঘোষ কতটুকু চিকিৎসক কতটুকু মানবিক জানি না অনেক ডাক্তার ওর চিকিৎসা করেছে কিন্তু সেটা ফলো করা হয়নি আমার বড় মেয়ে ডাক্তার অনেক অনুরোধ করেছিল নিজেও কিন্তু উনি শোনেননি ও ইন্দ্রিলা বাঁচতে পারত ওই খার্ডিয়া ক্যারেস্ট হতোই না বাঁচতে পারত না হলে রিভার্স করতো ওইটুকু একটা মেয়ে দশটা অ্যাটাক সহ্য করেছে কতটা শক্ত হার্ট ওর এমনিতে সাধারণত দুবার হলেই মরে যায় ওর লাং শক্তি ছিল কিডনি শক্ত ছিল একটা ব্রেনের অপারেশন সেটা হয়নি ঠিক করে ইগো একটা চব্বিশ বছরের মেয়েকে নিয়ে নিল ও মায়ের কথা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গ্রিন করিডোরে করে নিয়ে যাওয়ার কথা হয়েছিল কিন্তু স্টেবেল হওয়ার দরকার ছিল সেটা ছিল না ও অরিজিৎ সিং ও আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন মুম্বাইয়ের ডাক্তারের সঙ্গেও কথা হয়েছিল ডক্টর বিশ্বাস আশ্বস্ত করেছিলেন তিনি অন্ড্রিলার অবস্থা একটু স্টেবেল হলেই আমরা ওকে ইয়ার বাসে করে নিয়ে যেতে পারবো যিনি হাসপাতালে ইনচার্জ ছিলেন ঝটপট করে হেলথ সাপোর্টগুলো খুলে দিলেন পিয়া ঘোষ যে কতটা দক্ষ ডাক্তার সেই বিষয়ে আমার সন্দেহ আছে